রাজনীতি করলে প্রতিদিন না প্রতি রাত প্রতিদিন প্রতিদিন সকাল সব সময় মিটিং করতে হয়। আচ্ছা মিটিং করো বুঝলাম, তুমি তো মাস শেষে 2 টাকাও ঘরে দাও না, তাহলে মিটিং করে কি করো? শুনো, এক সময় 2 টাকা না 220 টাকা তুমি এগুলা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তো এখন 220 টাকা যদি ঘরে আনো না, পরের দিন তুমি থাকবা জেল হাজতে। শুনো, আমি জেল হাজতে থাকি আর জেলে থাকি, তুমি তো 220 টাকা তোমার এই গোডাউনের ভিতরে ভরতে পারবা নাকি? তোমারে নিয়ে গেলে কি আমারে বাসায় পূজা করবো? নিয়া বাজারে যাও। কিসে বাজারে যাও? ধরো ব্যাগ ধরো। তুমি তো ভালো ইদানিং এই জোকস কইতে পারো। তুমি আমার এই পোশাক আশাকের দিকে একটু তাকাও, তারপর তুমি আমারে কও বাজারে যাইতে। আমি কি লুঙ্গি পরে ঘর থেকে বেরিয়েছি যে তোমার লিগে বাজারে যাবো? আমি এখন কে প্যান্ট শার্ট পরে কি মানুষ বাজারে যায় না? যায়, কিন্তু এই রাজনীতিবিদরা যায় না। অন্য কেউ হলে পারো, আমি এখন বাজারে টাজারে যাইতে তুমি না। ও আচ্ছা, খাইতে তো ভালোই পারো না? এটা তুমি ভালো করে নাম তো দেখি তো, খাই নাইলে তো খাইতাম না নাকি? এখন তুমি কি বাজারে যাইবে নাকি হেডা আমারে কও? আমার পক্ষে এই মুহূর্তে বাজারে যাওয়া সম্ভব না। তুমি এক কাম করো, তুমি আমার ছোট ভাইটারে পাঠাই দাও, ও যায় বাজার লই আও। তোমার মতো তাউট আমার বাংলাদেশ আমি একটাও দেখি নাই, বুঝছো? আমি এনে বুঝলাম, তুমি যেমন না তোমার ভাই একটা চোড়া বোন। আমি এনে বুঝলাম না, এনে তাউটের কি আছে? বাদাইমা বাদাইমা। ও আচ্ছা বাদাইমা, এটা ভালো করছে। বাদাইমার বউ বাদাইমাই হয়, অসুবিধা নাই। বাদাইমার বউ মানে আমি তোমার ভাইয়ের কথা কইতাছি। ও সুলতানের কথা কইতাছি। ও আচ্ছা, এক কাম করো ভাই, আমি এখন পলিটিক্স মানে মিটিং মিছিল আছে তো, আমি অন যাইতাছি, তুমি সুলতানকে পাঠাও তাইলে হইব। কেন সুলতানকে পাঠালে সমস্যাটা কি তোমার? তুমি তো আমার মানে সব মাইরে নেবে, তুমি জানো না আমার বই নাইছে। তোমার বই নাইছে? হ্যাঁ। তোমার বই নাইছে মানে আমার শালি আইছে? তুমি জানো না আমার বই নাইছে? আইছে, আমি দেখছি তো, আমার শালি আইছে দেখছি। হ্যাঁ। বই কার? বাজারে যাইবে না আমার। বাজামু বই কার? আমার। আর শালি কার? তোমার। তো শালি আমার বই তোমার, খাওয়াইবো কে? তুমি খাওয়াইবা, তুমি খাওয়াও। এক কাম করো, সুলতান আন্তর দা নাও আমার, তাড়াতাড়ি যাই তুইবো। সুলতান রে দিয়া বাজারে নামো? ওই বলদ রে দিয়া 500 টাকা দিলে বুঝছো 300 টাকার বাজারে না 200 টাকা ফুরিয়ে আনে না। কয় কি বাজারের বেটারা বলে দেয় নাই? ও তো বড় লামাস, বড় রাজনীতিবিদ দেব। হ্যাঁ, ওরে বলদ কও গিলি, ও তো চালাক। 200 টাকা বাজারে থুইয়েছে, এটা চালাক কয়? থুইয়েছে বাজারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা না, ওর মাথায় একটু গিলু কম আছে। আমার পক্ষে বাজারে যাওয়া সম্ভব না, তুমি আমার ছোট ভাই বলদা সুলতান রে কও, আমি গেলাম। তার মানে তুমি বাজারে যাইবা না? কোনো সমস্যা নাই সুলতান। সারাদিন যে গেউ গেউ করে ঘুরো। আরে কুকুর দেখে ঘর ডরাই নাকি? পাঁচশো টাকা দিলাম, কালকের মতন 200 টাকা বাজারে ফিরে আসিস না আবার। ধর হিসাব করে টাকা নিয়ে আবি। এটি কি হলো? বাজারে ব্যাগ নিবি না? ও আচ্ছা আচ্ছা, পোলট্রি পাওয়া যায় তো? বড় বড় মাছ নিয়ে আসিস, মুরগি নিয়ে আসিস। মুরগি আমার দাঁড়াই রয়েছে, যা না কিনলি গা। ও মুরগি কত বড়? মুরগি কত কয় দন লাগবো? না ইয়া, তোর সাইজের একটা মুরগি নিয়ে আইস যা, তোর মতন বলদ। আচ্ছা লাল না সাদা? মুরগি তো লাল লিয়ে আসবো, সাদা লিয়ে আসবো? যেটা পাশে নিয়ে যা তো, যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আবার দাঁড়াই রয়েছে আর দেনে কি কলা ভাবি, মনে ভুলে গেছে। বড় একটা মাছ আনতে কইছি আর মুরগি আনতে কইছি। কি মাছ কানে? বড় মাছে তো ইয়া কার্পু, তারপরে সিলভার, রুই কাতলা। তুই যেমন বলদ না, এরকম বলদ মাছের নাম কইতাছ? একটা ইলিশ মাছ আনে যা। ইলিশ না বলদ মাছ লেসমো? কি বলদ মাছ? তুই কিন্তু বেশি কথা কইতাছস, কই দিলাম সুলতান যা তো। ও এমনি তোর ভাই কতক্ষণ বগর বগর করে না, আমার মাথা একবার খারাপ করে দিয়ে গেছে, এখন তুই যা। ঠিক আছে ভাবি, তাড়াতাড়ি যা। নিজে একটা বলদ হারের লাখান ভোটি করছে, আমারে বলদ কর।
কারিবিয়ান আপনি বুঝতে পারছেন আপনি চলে আমাদের গ্রামটা সুন্দর লাগছে তাই আপনি ঘুরে ঘুরে সেলফি উঠাইতেছেন অনেক ভালো লাগছে আপা সেলফি উঠাইছেন সেলফি উঠাইছেন আপনি সেলফি তুলতে পারেন এখানে আছেন এখানে আর এই রুম করে ধরে খুব সুন্দর এই দেখ আসলে আপনাদের গ্রামটা অনেক সুন্দর আর অনেক ভালো লাগে শুধু আমাদের গ্রামটাই সুন্দর এই গ্রামের মানুষগুলো সুন্দর না হ্যাঁ মানুষগুলো অনেক ভালো আমাকে কেমন লাগে এই আচ্ছা যাই হোক এই কথা থাক ইয়া আমি কি কুচি কুচি কিছু ডাব পাইরে দেবো হ্যাঁ হ্যাঁ এখন তো অনেক রোদ রোদ ডাব খেতে পারলে তো ভালোই হয় ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনি তাহলে বাসায় যান আমি ডাব পাঠিয়ে দেবো নি তাই হ্যাঁ ঠিক আছে অনেকগুলো ডাব নিয়ে যাবেন ঠিক আছে ঢাকাতে ডাবের অনেক দাম ও ঢাকা আর শুনছি ঢাকার লোকজন বলে কি কোন ধরনের আরে না আপনি ভুল শুনছেন আপনি কখনো গেছেন যাইনি আপনি যদি বলেন তাহলে আপনার সাথে আমি যেতে পারি ও আচ্ছা তাই হ্যাঁ দেখা যাক আপনি হচ্ছে কোথায় যাচ্ছেন এই যে একটু বাজারে যাইতেছি ঠিক আছে আপনি বাজারে যান ডাব নিয়ে আসবেন কিন্তু আমি আপুর সাথে দেখা করি হ্যাঁ ওকে ঠিক আছে ওকে ঠিক আছে ওকে ঠিক আছে হ্যাঁ হাই রে শহরের মিমসাক কিরকম ধরনের মনে একটা ডাবের কথা বললাম ডাব ফাড়নে উঠে পড়ে লাগে গেল যাই বাদাস কেউ দেখলো নাকি আবার বিরিয়ানির সাথে একটু টিপিস টিপিস করলাম ওই জায়গা গেছিলাম মানে ওই জায়গা কি তোর কি ঘরে জায়গা নাই আই তুই আর আমার দেবরের লগে কিসের ফুসু ফুসু করছিস আরে এরকম করতেছ গা আমি ঢাকা থেকে আসছি ওই জায়গাতে একটু ভালো লাগছে সেলফি নিছি তুই ঢাকা তে আইছস আমার সাথে ঘরে বসে থাকবি তোর আমার দেবরের লগে কি রে হ্যাঁ দেবরটা তো অনেক ভালো এরকম করতেছ কি আমার দেবর ভালো হ্যাঁ অনেক ভালো তুই একদিনই কেমনে বুঝলি আমার দেবর ভালো আমাকে অনেকগুলো সেলফি তুলে দিছে আরে ও মা আবার গারে হাত দিয়ে ছবি তুলছে তোর কত বড় সাহস তুই আমার জিজ্ঞাসা একবারও যে আমি তোর দেবরের লগে বাইরে যেতেছি হ্যাঁ মানে জিজ্ঞাসা করার কি আছে জিজ্ঞাসা করার কি আছে মানে আমি তুই আর সিনাস হ্যাঁ তোমার ওই সারা দিন রাস্তা রাস্তা ঘুরে উদা একটা বল দা তুই কাছে চল লগে সেলফি তুলতে না তুমি এত চিল্লাইতেছ কেন আস্তে করে কথা বলতে পারো না আমি চিল্লাই ভালো হইছে চিল্লাই তোর আজকেই ঢাকা পাঠাই দেব চলে যাও তো এরকম করতেছ কেন এরকম করব না তুই যদি এখানে থাকস তাহলে তুই হলো আমার দেবরের লগে মিলতে পারবি না তুই রাজি আছস তোমার দেওরটা তো অনেক ভালো তুমি ভালো না কি চিল্লা চিল্লি করো আমি ভালো না তোর কত বড় সাহস আমি আজকে বাসায় ফোন দিয়ে তোরে পাঠাই দিমু কয় দিলাম হ্যাঁ আরে তো ফোন করে আমি তোরে দিমু না তুই এখনি যা না বুঝলে দুলাভাইয়ের সাথে তোমার কিসের জন্য ঝগড়া লাগে এবার আমি বুঝতে পারছি আসলে কি এমন ঝগড়াটা হয় তুই জানাস তো দুলাভাই কি করে তুই জানাস কিচ্ছু করে না সারা দিন বাদামের মতো রাস্তা রাস্তায় ঘুরে কি বলো এইসব তুমি কি বলি মানে তুই দেখছ না ঘরের সব কাজ আমি করি আর এত বড় বাড়ি একটা বুয়ো ওড়ায় না সব কাজ আমি একা করি তুমি সব কাজ করো একা হ্যাঁ তোমারে দেখলি তো মনে হয় না কি কাজ করো কাজ করি না মানে কাজ না করলে এই সংসারের কাজগুলো কে করে তুই তুমি কাজ করলে তোমার হাল এই এরকম কেন হ্যাঁ মানে কি কেমন তুমি দেখছো আয়নার সামনে দাঁড়াইছো তুমি হ্যাঁ আয়নার সামনে তো প্রতিদিনই দাঁড়াই কি হইছে আমার তুমি এবার গিয়ে দেখো তোমার শরীরের কি অবস্থা তুমি যদি কাজ করতে তাহলে তোমার শরীরের এই অবস্থা তুই কি কইতে চাইছিস আমি মোটা হ্যাঁ ফোন দিব না তুই কি কইতে চাইছিস আমি মোটা না তুমি অনেক চিকন শুকাই গেছিস আহা কত কাজ করলো তুমি তো দুলা ভাইও কয় মাঝে মাঝে আমি শুকাই গেছি গা আহা আপু তুমি কত শুকাই ঠিক মতো খাওয়া দাওয়া করো না হ্যাঁ খোসা দিয়ে দি আমার লক কথা কইতাছস হ্যাঁ চল ঘর চল যা না
বুঝতে পারছি আমি তোমার মনটা কেন খারাপ। তুমি শহরে চলে যাবা এই জন্য তোমার মনটা খুব খারাপ। আসলে শহরে থাকি কিন্তু শহরে তোমার কিছু ভালো লাগে না। কেন? শহরে তো অনেক সুন্দর সুন্দর ছেলে আছে, টাকা পয়সালা অনেক, তোমার বর আছে, তুমি ইচ্ছে করলে তুমি তাদেরকে বিয়ে করতে পারো। আর শহরের ছেলেরা ভালো হয়, ওদের একটা ছেলে দুই তিনটা করে গার্লফ্রেন্ড থাকে, সেটা আমি খুব ভালো করে জানি। আর ভালো লাগে এত বড় বাড়ি একটা কাজের বউ রাখতে পারে তা রাখে না, সারা দিন খালি বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াইবো। আচ্ছা আমি শুনেছি শহরে লেখেন লাল লীল বাতি অনেক কিছু জ্বলে, আর শহরের ছেলেরা খুব হ্যান্ডসাম, টাকাওয়ালা, অনেক কিছু শুনেছি। আচ্ছা আপনি যাবার শহরে যাওয়ার পরে আমাকে ভুলে যাবেন না তো? আরে আপনি থাকেন গ্রামে, শহরের ছেলেদের কি জানেন, ওরা হচ্ছে ধাপে ধাপে প্রেম করে, এই স্কুল লাইফে একটা করবে, আগে আগে কলেজ লাইফে একটা করবে, ভার্সিটিতে একটা করবে, আর এখানে সেখানে আছেই তো, ওদের কথা আর কি বলবো। ও তার মানে আপনি বুঝতে চাইতেছে আপনি শহরের ছেলেরা খুব একটা ভালো না, ওর কি চরিত্র ডিস্টার্ব আছে? বুঝতে পারছে, আমরা কিন্তু গ্রামের ছেলেরা কিন্তু অত বড় খারাপ না, আমরা যাই হোক দশটা লয় পাঁচটা যারে ভালোবাসি মৃত্যুর আগা দিন পর্যন্ত ভালোবাসে, মনে হয় মৃত্যুর সাথে একই সাথে মারা যায় ইনকে ভালোবাসে। সেটা এখন কি করে বুঝবো, গ্রামের ছেলেদের সাথে তো রিলেশন করি নাই, করলে না জানতাম আসলে ওরা কীরকম হয়। এই যে আপনি আমাদের গ্রামের ছেলের সাথে আপনি একটু প্রেম করেছেন, আপনার কি কেমন মনে হয়েছে? আপনার সাথে আমি প্রেম করছি তাই না, তাহলে আপনি করে কেন বলতেছেন, তুমি করে বলতে পারেন না? ও না আপনি তো কোনো টাইম বলেন তুমি করে বলার পারমিশন দেননি, কেউ পারমিশন না দিলে আমি বলতে পারি। আচ্ছা পারমিশন দিয়ে দিলাম, আজ থেকে আপনি না শুধু তুমি। ও আচ্ছা ঠিক আছে। কিছু নাকি কি করে আমার দেবরের লোকে বুঝলাম না। ও মা আবার কত কাছাকাছি বইছে। ঠিক আছে। আরে তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসলে তো হাত ধরতেই হয় তাই না? বুঝলাম না বাসা থেকে বাইরে কি সেরা তো গোপন কথা, আজকে খালি বাসায় আয় তারপরে মজাটা বুঝাম। আচ্ছা ঠিক আছে চলো। তুমি না আসলে একটু বোকা বোকা, গ্রামে থেকে পুরো বোকা হয়ে গেছে, সরালি ছেলেদের মতো হবে স্মার্ট, দেখছো আবার হাতও ধরে, খালি আজকে আয়। আরে আস্তে আস্তে হয়ে যাবে, প্রথমে তো আমার জীবনে প্রথমে কোনো মেয়ে আমাকে হাত ধরেছে তো তাই জানে কেমন কেমন লাগতেছে, কি লজ্জা লাগতেছে দেখছো। ঠিক আছে চল, লজ্জা লাগে তো তুই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, চলো এখন বাসে খুঁজতে যাবো সবাই। আচ্ছা ঠিক আছে, আজকে খালি আসুক বাসায়, এত বড় সাহস আমার বোনের লোক ইটিস পিটিস করে, আবার আমার বোনের গাড়ে হাত দিয়ে আসবি করে, আর আমার বোনটাকে বলত নাকি আল্লাহ জানে, আমার ঘরে একটা বলত আছে এখন মনে হয় আরেকটা বলত আয় উঠছে, এত পোলা তুইয়া এই বলদের লোকে বলে কি প্রেম করে, বুঝলাম না আমি কিছু, খালি আজকে আসুক। এই যে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এদিকে আসেন, তুই না যান। আরে ভাই সারা দিন মিটিং মিটিং তোমার আতি কি বাস, তুই যাইতাছো এদিকে আয়, তোমার লগে একটু মিটিং আছে আমার, এনে দেখো প্রতিদিন আমার বোকা হন্ত কি লিগা তোরে বাজারে পাঠাই, তুই বাজারে যা খরচ বেজাল, আর এই দোষ পরে আমার উপর। আমার বলদা ভাই তোমার বুইনার লগে প্রেম করতেছে? হ্যাঁ। ওরে বলদা কই কোন বোকায়, আমার ভাই তো বলদা না, ও তো আমার সে বড় চালাক, হ্যাঁ আমি যদি চালাক হইতাম এ তোমার মতো হাতে থুয়া ওই স্মার্ট মাইয়ার এই বিয়া করতাম, আমার বলদা ভাই তো কামের কাম করছে, হ্যাঁ তো
তুমি এখন বাস দাও আর যাই দেখাও আমি কোন দিক দিয়ে স্মার্ট না এটাকে কও তুমি কোন দিক দিয়ে স্মার্ট হেইডাই তো আমি খুঁজতে পাই না কিন্তু ওই আমার শালি ওই অনেক দিক দিয়ে স্মার্ট আর আমার ভাই যে কোন দিক দিয়ে বলত এখন তুমি হেইডাই পাইতাছি না আমার বুই নেই স্মার্ট তাই না তোমার বুই নেই স্মার্ট তার চেয়ে বড় স্মার্ট তাহলে তুমি আছ না আমার বুইনের লাগি সংসার করো আমি আসসালামু আলাইকুম যাই যা শোনো 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 কিষণ মো তোমার বুইনের লাগে আমি সংসার করব না আমার বলদা ভাই সংসার করব হেইডা আমি মাইন্না লমু আমি এইটা কোনদিনই হইতে দিমু না আমি ওইতে দিমু কেন না ওই আমি দেখমু হ্যাঁ কি ও আইসস আ গরে 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 ঘরে যাবে মানে আই ধরা আচ্ছা আচ্ছা হাও ধরা আচ্ছা বিনা ধরে রাখ হ্যাঁ এক কাজ করো আই তুই সর তুই সর নে তোর আমি বাড়ি দিমু কই দিলাম যাও তুমি না কইছো আমার বই নিয়ে রে স্মার্ট ওই পেনা শাক পড়লে যদি এর স্মার্ট হইতো না তাইলে সারা বাংলাদেশের মানুষ পেন শাক পরেই ঘুরতো আচ্ছা আমারে তুমি একটা জিনিস বুঝাও কি এই যে মেয়েটা আমার সহজ সরল ভাইরে পছন্দ করছে আমার ভাই ওরে পছন্দ করছে তোমার আপত্তি কেন তোমার সমস্যাটা কি অবশ্যই আছে তোমার কাছে বিয়া বইয়া কি আমি তোমার 2 টাকা খাইতে পারছি আপু তাহলে আমার বোন কেন খাইবো আচ্ছা শোনো কি বলে তুমি পছন্দ করছো আঙ্গুল ধর্মকোন দিক দিয়া তুমি তোমরা ঘরে আসো আমি মাইন্না নিলাম কিসের ঘরে আসবো চুপ করে আহে না দাঁড়া কোন ঘরে আয়া হই নাই তুই কি কসরে বিয়া করবি আপু অনেক ভালো আর তুমি জানো ঢাকায় ছেলে অনেক খারাপ ওদের 10টা 12টা করে গার্লফ্রেন্ড থাকে আমি ঢাকা থেকে আমি জানি তুমি তো জানো না গ্রামে আসো তুমি কি করে জানবা ঢাকার ছেলের থেকে ও অনেক ভালো ওকে বিয়ে করে ফেলি তুমি রাজি হয়ে যাও কি মাইন্না নিব আমি মানি না ভাবে মানে নাও না আর এখন থেকে আমি বাজার হিসাব করে চলবো আমি জীবনেও মাইনা নিমু না আমি মাইনা নিলাম